কেউ আইফোন ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন, আবার কেউ পছন্দ করেন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ কোন অপারেটিং সিস্টেম পছন্দ করেন, অথবা তিনি কোন প্রতিষ্ঠানে তৈরি স্মার্টফোন ব্যবহার করেন, তার ব্যবহার করা ফোনের মডেল কত এবং দাম কত তা জানতে আগ্রহী অনেকেই। চলুন দেখে নেওয়া যাক মার্ক জাকারবার্গ কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করেন এবং কোন কোম্পানির কোন মডেলের ফোন তিনি ইউজ করেন। তার আগে বলি, নিত্য নতুন এমন সব টেকনোলজি ইনফরমেশন পেতে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে জাকারবার্গের হাতে ফোন দেখার পর সেটির মডেল বা নির্মাতা প্রতিষ্ঠানের নাম জানার জন্য প্রযুক্তি বিশ্বে চলছে নানা জল্পনা ও কল্পনা। কয়েক বছর আগে জাকারবার্গ জানিয়েছেন iOS নয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তার পছন্দ, তাই তিনি স্যামসাং এর তৈরি স্মার্টফোন ব্যবহার করেন। তবে কোন মডেলের স্মার্টফোন ব্যবহার করেন তা তিনি জানাননি। 2020 সালের এক অনুষ্ঠানে জনপ্রিয় ইউটিউবার মার্কেস রাউনলি জাকারবার্গের কাছে জানতে চাই পকেটে কোন মডেলের স্মার্টফোন রয়েছে। প্রশ্নের জবাবে জাকারবার্গ বলেছিলেন, আমি কয়েক বছর ধরে স্যামসাং স্মার্টফোন ব্যবহার করছি, আমি স্যামসাং এর একজন বড় ভক্ত, তারা অনেক ভালো ফোন তৈরি করে। সেইবারের মতো ফোনের মডেলের নাম এড়িয়ে যায় জাকারবার্গ। সম্প্রতি টিয়েটো সুইফটের এক কনসার্টে সরাসরি উপস্থিত ছিলেন জাকারবার্গ। কনসার্টের বেশ কিছু ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন তিনি। সেই পোস্টের একটি ছবিতে কালো রঙের স্যামসাং স্মার্টফোন ব্যবহার করতে দেখা যায় জাকারবার্গ। ছবিটি পর্যালোচনা করে টেকনোলজি বিশেষজ্ঞরা জানিয়ে জাকারবার্গের হাতে থাকা ফোনটির সঙ্গে স্যামসাং গ্যালাক্সি S21 বা S21 Plus এর মডেলের মিল রয়েছে, যা 2021 সালে জানুয়ারি মাসে বাজারে লঞ্চ করে স্যামসাং, এবং ফোনটির অপারেটিং সিস্টেম Android 11, আর যার বর্তমান বাংলাদেশের বাজার মূল্য হচ্ছে 63,500 টাকা। কোন মডেলের স্যামসাং ফোন ব্যবহার করেন তা সুনির্দিষ্টভাবে না জানালেও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম পছন্দের কারণ নিজেই জানিয়েছেন জাকারবার্গ। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে এত বড় মাপের মানুষ কেন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, তার তো আইফোন ব্যবহার করার কথা। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, তার মতে বিশ্বের বেশিরভাগ মানুষ যেহেতু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, তিনিও অ্যান্ড্রয়েড পছন্দ করেন। এমনকি তিনি চান যে তার কর্মীরা আইফোনের বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করুক। আশা করি জাকির কাকা থুক্কু জাকারবার্গ কোন অপারেটিং সিস্টেমের ফোন ব্যবহার করে, মডেল কত, তার দাম কত সম্পূর্ণ এই ভিডিও থেকে জানতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর এমন সব ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথেই থাকুন।